আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ত্রিকোণমিতি 9.1 এবং 9.2 এর আলোকে রাজশাহী বোর্ডে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আমরা সমাধান করব। এখানে ক নাম্বার দেওয়া আছে 10 60° মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 1/√3 হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে ক নাম্বার আমরা যেটা দেওয়া আছে সেটা আগে লিখবো, আর 10 60° মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 1/√3। নেক্সট লাইনে যেটা হবে √1/√3 কে আমরা লিখতে পারি 10 30°, কারণ 10 30° মান হচ্ছে 1/√3। এখন 60° মাইনাস থিটা, এটার পরিবর্তে এখানে 10, এখানে 30° আছে, তাহলে এটা রিপ্লেস হবে 30°। তা নেক্সট লাইনে 60° মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 30°, তা 30° আমরা বামে নিয়ে এসে বিয়োগ হয়ে যাবে এবং থিটাকে আমরা ডানে নিয়ে গেলাম। তাহলে 60° থেকে 30° বিয়োগ করলে 30° ইজ ইকুয়াল টু থিটা, সুতরাং থিটা এর মান হলো 30°। এখন এটাকে ভেরিফাই করা যায়, যেমন এখানে 10 60° মাইনাস থিটা, এখানে থিটার মান যদি আমরা বসাই দিই তাহলে আমরা পাই যে 10 60° মাইনাস থিটার মান আছে বেরোলো 30°। তাহলে কি দাঁড়ালো? 10 30°, আর 10 30° মান আমরা জানো 1/√3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, নেক্সট আমরা খ নাম্বার সমস্যাটি সমাধান করব। প্রমাণ করতে হবে কোসেক থিটা ইজ ইকুয়াল টু m² + 1 ডিভাইডেড বাই m² - 1। এখানে এই উদ্দীপকের আলোকে এই প্রশ্নটি সমাধান করতে হবে। তোমাদের অনুশীলনী 9.1-এর 25 নম্বর যে সৃজনশীলটা আছে সেটার খ নাম্বার এই প্রশ্নের মতো। তাহলে তোমরা নিশ্চয়ই 25 নম্বর সৃজনশীলটা সমাধান আগে করবে এবং ওটার যে নিয়মে সমাধান করেছো ঠিক এই নিয়মে তোমরা এই সমাধানটা করবে। তাহলে এটা সমাধান যেটা আমি করব, যে দেওয়া আছে আগে লিখবো, প্রদত্ত উদ্দীপক যেটা দেওয়া আছে সেটা আগে লিখবো, যে সেক থিটা প্লাস 10 থিটা ইজ ইকুয়াল টু এম। এখন সেক থিটা সমান 1/cos থিটা, 10 থিটা সমান 1/ সরি 10 থিটা সমান sin θ/cos θ। এখন এই সূত্র অ্যাপ্লাই করব। এখন যেহেতু ভগ্নাংশ হয়ে গেছে, এখন এই যে কস থিটা, হরের কস থিটা, এই কস থিটার লসাগু এখন হবে হচ্ছে কস থিটা। সেই কস থিটা দ্বারা যদি কস থিটাকে ভাগ করা হয় 1 হয়, 1 দ্বারা আবার সেই 1 কে গুণ করলে 1 হয়। কস থিটা দ্বারা কস থিটাকে ভাগ করলে 1 এবং 1 দ্বারা সাইন থিটাকে গুণ করলে সাইন থিটা হয়। এখন নেক্সট লাইনে আমরা উভয় পক্ষে আমরা বর্গ করে দেব। উভয় পক্ষে আমরা বর্গ করে, এখানে একই লাইন দুইবার আসছে, সমস্যা নাই। এখানে উভয় পক্ষে আমরা 1 + sin θ ডিভাইডেড বাই কস থিটা হোল স্কয়ার, অর্থাৎ উভয় পক্ষে আমরা বর্গ করে দেব। এখন 1 + sin θ লবে থাকে 1 + sin θ হোল স্কয়ার এবং হরে থাকে cos²θ, এবং 1 + sin θ কে 1 + sin θ হোল স্কয়ার কে আমরা দুইবার লিখবো এবং cos²θ কে আমরা লিখবো 1 - sin²θ, কারণ এখানে cos²θ সমান আমরা যে সূত্র জানি যে sin²θ + cos²θ ইজ ইকুয়াল টু 1। এখান থেকে যদি পক্ষান্তর করি তাহলে cos²θ সমান আমরা পাই 1 - sin²θ। এখন এখানে 1 - sin²θ মানে কি? আমরা এখানে 1 এর স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ a² - b² এর সূত্র লিখতে পারি। তো নিচে উপরে যা আছে তাই থাকবে, নিচে আমরা লিখবো a + b * a - b সূত্র, অর্থাৎ a² - b² এর সূত্র, এবং ডান সাইডে m² থাকবে। এখন এই যে 1 + sin θ, 1 + sin θ ভ্যানিশ হয়ে 1 + sin θ ডিভাইড বাই 1 - sin θ ইজ ইকুয়াল টু m² থাকে। এখন নেক্সট লাইনে যেটা হবে, এখানে আমরা একটা নিয়ম অ্যাপ্লাই করব, যেটা নিয়ম হচ্ছে যোজন বিয়োজন করা, যেমন লবের সাথে হর যোগ হবে এবং লবের সাথে হর বিয়োগ হবে, অর্থাৎ লব যোগ হর, এই যে লব হচ্ছে 1 + sin θ, হর হচ্ছে 1 - sin θ। লব হচ্ছে 1 + sin θ মাইনাস, এই মাইনাস দ্বারা এই যে -1 - sin θ হয়ে গেছে। তাহলে এখানে 1 - 1 দ্বারা যদি গুণ করে দেওয়া হয় তাহলে -1 - প্লাস sin θ, এই কাজটা এখানে করা হয়েছে। এবং ডান সাইডে এই m² এর নিচে মনে মনে একটা 1 আছে, অর্থাৎ লব যোগ হর, লব বিয়োগ হর হয়ে গেছে এখানে। এখন সাইন থিটা এবং সাইন থিটা ভ্যানিশ হয়ে 1 অন যোগ হয়ে 2 হবে, এবং নিচে -1 + 1 ভ্যানিশ হয়ে সাইন থিটা যোগ করে দিলে 2 sin θ হয়।
অর্থাৎ 2/2 সাইন থিটা ডিভাইড ইজ ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এম স্কোয়ার মাইনাস 1। এখন এই 2 কাটা গেলে 1/ সাইন থিটা থাকে, 1/ সাইন থিটা ইজ ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এম স্কোয়ার মাইনাস 1। এবং 1/ সাইন থিটাকে আমরা লিখতে পারি কোসেক থিটা, অর্থাৎ কারণ সাইন হচ্ছে কোসেকের উল্টাটা। এটাই হচ্ছে প্রমাণের বিষয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা গ নাম্বার সমস্যাটি সমাধান করব। সেক 4 বিএন এর মান নির্ণয় করতে হবে। এই মান নির্ণয়টা এই দ্বিতীয় নাম্বার উদ্দীপক থেকে সমাধান করতে হবে। এই উদ্দীপকটা তোমাদের মেন বইয়ের দেখবা যে 9.2 এর 19-20 এই টাইপের যে প্রশ্নগুলো 19-20 এগুলোর মতো এই সমাধান এখানে। তো সেখান থেকে আমরা এ এবং বির মান নির্ণয় করতে শিখেছি। তাহলে এখানে বির মান নির্ণয় করে এখানে বসিয়ে সেক 4 বির মান আমরা নির্ণয় করতে পারবো। তাহলে নেক্সট আমরা যাই যে গ নাম্বার আগে দেওয়া আছে লিখবো। এবং এখানে দেখো √6 sin a + b ইকুয়াল টু √3 ইকুয়াল টু 2 cos a - b, অর্থাৎ এখানে দুটো শর্ত দেওয়া আছে, অর্থাৎ এটার সমান আমরা লিখবো √3 এবং এটা সমান আমরা লিখবো √3। তাহলে প্রথম শর্তানুসারে √6 sin a + b ইজ ইকুয়াল টু √3। এখন এই √6 কে আমরা ডান পাশে পাঠিয়ে দেব যে এটা ভাগ হয়ে যাবে। এবং এখানে যে ব্যাপারটা ঘটছে √3 ডিভাইডেড বাই √3 ইন্টু √2, অর্থাৎ এই √6 কে ভাঙালে √3 ইন্টু √2 পাওয়া যায়। এটা এটা ভ্যানিশ হয়ে 1/√2 থাকে। হ্যাঁ, নেক্সট লাইনে আমরা যেটা করব এই যে 1/√2 কে আমরা লিখতে পারি sin 45 ডিগ্রি, যেহেতু বাম সাইডে সাইন আছে। তাহলে 1/√2 এর পরিবর্তে sin 45 ডিগ্রি আমরা লিখতে পারি, কারণ sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এখন a + b সমান এখানে 45 ডিগ্রি, তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেবো। এবং নেক্সট শর্ত যেটা দেওয়া আছে (2cos a - b) ইজ ইকুয়াল টু √3, এটা আমরা লিখবো। এবং 2টাকে ডান পাশে পাঠিয়ে দিতে হবে, অর্থাৎ √3-র সাথে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে cos a - b ইকুয়াল টু √3/2। এখন √3/2 সমান আমরা জানি cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির পরিবর্তে আমরা √3/2 লিখতে পারি, অথবা √3/2-র পরিবর্তে আমরা cos 30 ডিগ্রি লিখতে পারি। এখন a - b-র পরিবর্তে এখানে আছে 30 ডিগ্রি, তাহলে a - b সমান আমরা লিখবো 30 ডিগ্রি। এটা 2 নম্বর সমীকরণ দেবো। এখন এটা সমাধান করার জন্য এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ সমাধান করার জন্য আমরা দুটো সমীকরণকে যোগ করে দেবো, অর্থাৎ 1 ও 2 হতে যোগ করে আমরা পাই। তাহলে এখানে যোগ করলে যে জিনিসটা হবে যে a + b-র সাথে যদি a - b যোগ করি এবং রাইট সাইডে 45 ডিগ্রির সাথে 30 ডিগ্রি যোগ করে দিই, তাহলে যোগ করে হবে এখানে এই বি কাটা যাবে, এ যোগ করলে হয় 2a, এবং 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি যোগ করে দিলে 75। এখন এর মান বের করার জন্য 2টাকে ডানে পাঠিয়ে দিয়ে 75-এর সাথে ভাগ দিতে হবে, অর্থাৎ এখানে 75-কে 2 দ্বারা ভাগ করে দিলে 37.5। এখন এর মানটা যদি আমরা সমীকরণ 1 অথবা 2 যে কোনো একটাতে বসাই তাহলে বির মান পাওয়া যাবে। তাহলে এর মান যদি আমরা এই যে এর পরিবর্তে এখানে যদি 37.5 ডিগ্রি বসায় তাহলে আমরা যেটা পাই 37.5 ডিগ্রি + b ইজ ইকুয়াল টু 45। এখন এই 37 এটা ডানে গিয়ে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এখানে 45 থেকে 37.5 বিয়োগ করে দিলে এখানে 7.5 ডিগ্রি হবে। তাহলে বির মান পাওয়া গেছে। এখন প্রদত্ত রাশি যেটা সেটা আমরা লিখবো sec 4b, অর্থাৎ এই বির মান এখানে বসিয়ে দেবো, বির মান হচ্ছে 7.5 ডিগ্রি, অর্থাৎ এইটা গুণ করে দিলে এখানে sec 30 ডিগ্রি হয়, আর sec 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3, যেটা cos 30 ডিগ্রির উল্টা, অর্থাৎ cos 30 ডিগ্রি সমান আমরা জানি √3/2, এটার উল্টাটা হচ্ছে sec 30 ডিগ্রি, অর্থাৎ 2/√3। এটাই হবে এই গ নাম্বার প্রশ্নের অ্যান্সার, আশা করি তোমরা বুঝতে পেরেছো।